চলো এটা তোমাদের হচ্ছে সেকেন্ড পার্ট। তো আমি একটা নৌকো ড্রয়িং করছি, তোমরা আগে পেন্সিলে ড্রয়িং করবে তারপর স্কেচ করবে, আমি ডিরেক্ট স্কেচ দিয়ে করছি। একটা সরল রেখা দেবে এত দূর, তার নিচে একটু ছোট হবে, ঠিক আছে, মানে এটা আগে দাগটা দিয়ে নিই, এই এটা হবে একটু বেঁকানো, এটা সোজা একটু হালকা বেঁকানো, ঠিক আছে, তার নিচে এইখানে মাঝখানে একটু উপরে একটা সোজা দাগ দেবো, ঠিক আছে, এখানে জল করবো ঢেউ খেলানো, ওকে, এই একদম সোজা, ইজি ব্যাপার, ঠিক আছে, হয়ে গেল নৌকো, বোঝা গেল। চলো এরপরে হবে একটা ঘরের ছবি আঁকবো, ঠিক আছে, ঘর তো তোমাদের অনেকবার শেখানো হয়েছে, এখন হালকা বেঁকে গেল। তো এখানটাকে আমি যোগ করব, এখানে এই একটু ফাঁকা রাখবো, নিচের দিকে দাগ দেবো, এখানেও একটু ফাঁকা রাখবো, নিচের দিকে দাগ দেবো, যোগ করবো, ওকে। তারপর জানো এখানে দরজা থাকে, দরজা করব, ঠিক আছে, চলো এরপরে একটা ল্যাম্প করব। ল্যাম্প তোমাদের আগেও আঁকানো হয়েছে, তো প্র্যাকটিসের জন্য যত আঁকবে তত ভালো। চলো এখানে একটা সরলরেখা দাগ দিচ্ছি, সোজা দাগ, এই তারপর এদিকে দেবো একটা দাগ, ঠিক একই রকমভাবে এদিকে দেবো, বোঝা গেল। এবার এটা থেকে এটা যোগ করব, একদম ইজি, এই ঠিক আছে, মাঝখানের দিকে একটা দাগ দেবো ছোটো করে, এদিকেও একই রকমভাবে দেবো, সোজা দাগ দেবো, এদিকে যা গ্যাপ থাকবে এদিকে একই গ্যাপ থাকবে, যোগ করব, এটা যোগ করব, এইভাবে বুঝতে পারলে তো, এটা টেবিল ল্যাম্প। চলো আর একটা কাইট আঁকবো, ঘুড়ি, ঘুড়ি, তাহলে একটা দাগ দেব এই এই, এটা যোগ করব, আর এখানকার দাগ দিয়ে দিই আগে, এই এখান থেকে এটা যোগ করব, এখান থেকে এটা যোগ করব, এই এই এই, বোঝা গেল। চলো এবার রংটা করে নিই, প্রথম তাহলে নোংরা দিয়ে স্টার্ট করব। নোংরা হচ্ছে প্রথমে ইয়েলো কালার দিয়ে নিই, তাহলে ইয়েলো কালার দিয়ে নিচ্ছি আমি, মিডিয়াম ইয়েলো, লেমন ইয়েলো দিতে পারো, ডিপ ইয়েলো দিতে পারো, কোনো অসুবিধা নেই। চলো হয়ে গেছে, এরপর এখানটা রেড কালার করবো, যে কোনো রেড তোমরা করতে পারো, আমি এখানে ভার্মিলিয়ন রেডটা দিচ্ছি। এরকম করে পুরোটা ভরে নেব, ঠিক আছে, লাইট ব্লু দেবো জলটা দিতে, ঠিক আছে, হয়ে গেল, নৌকো হয়ে গেল, বোট হলো, ঠিক আছে, এটা উপরে ল্যাম্প করবো, এটা ওপরটা কী দেবো, ওপরটা দেবো রোজ পিঙ্ক দিয়ে দিই, ঠিক আছে, রোজ পিঙ্ক, ঠিক আছে, রোজ পিঙ্ক কালার এটা দেবো, এরকম করে পুরোটা দিয়ে দেবো, ঠিক আছে, ঠিক আছে, এইখানটায় পিঙ্ক কালার দেবো,
এটা হচ্ছে লেমন ইয়েলো, এইখানটায় দেবো। ব্রাউন কালার এখানটা দেবো, এবার ঘরটা করবো, ঠিক আছে। অরেঞ্জ কালার করবো, অরেঞ্জ কালার একবার উপর থেকে, ইয়েলো কালার দেবো, লেমন ইয়েলো এখানটায় ঘরের নিচটাতে। এটা ব্ল্যাক কালার এখানে দেবো, এবার করব কাইট ঘুড়িটা। এটা হচ্ছে ইয়েলো, লাইট গ্রিন এখানটা দেবো, লাইট গ্রিন হয়ে গেল। এবার দেবো পিঙ্ক কালার, এটা পিঙ্ক কালার এই ঘরটাতে দেবো। এটা তো করবো একই রকম, পিঙ্ক কালার হয়ে গেল। এরপর করবো ব্লু কালার, কোবাল্ট ব্লু করবো, কোবাল্ট ব্লু এইটা। চলো হয়ে গেল, আজকের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। নেক্সট ছবি আবার দেবো, তো তোমরা এটা এগুলো করে নিজের নাম লিখে গ্রুপে দিয়ে দিবে, ঠিক আছে। চলো টাটা, ভালো থাকবে সবাই।